I am going to explain Carl Pearson's correlation coefficient. The formula you can see Rxy is equal to cov xy, the full form of cov, covariance xy, then standard divided by standard deviation of x and standard deviation of y. The value of r lies between minus 1 plus 1. মানে আর এর মানটা মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের মধ্যে থাকবে। যদি দেখো এটা মাইনাস ওয়ান থেকে কম বা প্লাস ওয়ান থেকে বেশি হচ্ছে তাহলে বুঝতে পারবে দেন সাম হোয়ার দ্য ক্যালকুলেশন ইজ ইনকারেক্ট। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অফ এক্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এর ফর্মুলা জানি। উই নো দ্য ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। দ্য নিউ ফর্মুলা ইজ কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। আমাদের নতুন ফর্মুলাটা কি? কভ এক্স ওয়াই। কভ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন সামেশন অফ ওয়াই বাই এন। এনটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, মানে কটা ডিজিট নিয়ে আমরা কাজ করছি, কটা নাম্বার নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এন। আর এক্স আর ওয়াই আলাদা আলাদা ভ্যালু থাকবে, দেয়ার মাস্ট বি ডিফারেন্ট ভ্যালুস ফর এক্স অ্যান্ড ওয়াই। নাও কাম টু দ্য প্রবলেম, হিয়ার ইজ আ প্রবলেম। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে, ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া আছে। উই আর পুটিং দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ভ্যালুজ অফ ওয়াই ফ্রম দিস প্রবলেম। তাহলে আমাদের কী কী বার করতে হবে? আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সের মান বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এর মান বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। তাহলে এই ফাইন্ড আউট করার জন্য আমাদের কী কী বার করতে হবে? আমাদের বার করতে হবে এক্স স্কোয়ার, কারণ আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন চাই, সামেশন অফ ওয়াই স্কোয়ার বাই এন চাই, তাই ওয়াই স্কোয়ার চাই। আর কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াইতে আমরা দেখেছি আমাদের সামেশন অফ এক্স ওয়াই চাই, তাহলে আমরা এক্স ওয়াইটাও বার করবো। তাই প্রত্যেকটা এক্সকে স্কোয়ার করে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি। যেমন এটা থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন, ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিন। তেমনি প্রত্যেকটা ওয়াইকে স্কোয়ার করে ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিন, ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ। আর এক্স ওয়াই বার করার সময় আমরা কী করছি? এক্স ইন্টু ওয়াই, ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, লাইক সিক্স ইন্টু ফোর ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর, ইলেভেন ইন্টু এইট ইজ ইকুয়াল টু এইটটি এইট। এইভাবে আমরা ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইজ ইকুয়াল টু এই যে ফর্মুলা, পুটিং দ্য ভ্যালুজ অফ এক্স স্কোয়ার বা অ্যান্ড এন অ্যান্ড থ্রু ফাইন্ড আউট দ্য এস ডি অফ ওয়াই, উই আর পুটিং দ্য ভ্যালুজ অফ ওয়াই স্কোয়ার অ্যান্ড এন অর ওয়াই বাই এন হোল স্কোয়ার, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স পেয়ে যাচ্ছি। এইবার আবার আগের পাতা থেকে যদি দেখে নাও, আমরা ইফ ইউ লুক অ্যাট দ্য প্রিভিয়াস পেজ, সামেশন অফ এক্স ওয়াই উই হ্যাভ ফাউন্ড থ্রি সিক্সটি ফোর। তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ভ্যালুটা আমরা বার করছি না, উই আর ফাইন্ডিং আউট দ্য ভ্যালু অফ কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, পুটিং দ্য ভ্যালুজ অফ সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, অ্যান্ড হিয়ার এন ইজ ইকুয়াল টু এইট। আটটা করে অবজারভেশন ছিল, এক্সের আটটা মান, ওয়াই এর আটটা মান, সেই জন্য এন ইজ ইকুয়াল টু এগুলো এইট হয়েছে। আর ওখানে টেবিল থেকে দেখবে সামেশন অফ এক্স ওয়াই ইজ থ্রি সিক্সটি ফোর, সামেশন অফ এক্স ইজ ফিফটি সিক্স, সামেশন অফ ওয়াই ইজ ফর্টি। দেন ক্যালকুলেটিং দ্য হোল থিং উই আর গেটিং কোভ্যারিয়েন্স এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন পয়েন্ট ফাইভ। আর এর মান কী ছিল? আর এর মান ছিল কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াই। তো পুটিং দ্য ভ্যালুস ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি, ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি, ও স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্সের মান হয়েছিল আমরা পেয়েছিলাম টু পয়েন্ট সিক্স ফোর, সরি ফোর পয়েন্ট জিরো সিক্স। স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াইয়ের মান ছিল টু পয়েন্ট সিক্স ফোর সিক্স, আর এখানে দেখছি আর এর মান আছে টেন পয়েন্ট ফাইভ। এগুলো সব মানগুলো বসিয়ে পুটিং অল দ্য ভ্যালুজ অফ দ্য কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াই, এক্সেট্রা এক্সেট্রা, উই আর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ আর জিরো পয়েন্ট নাইন এইট। দ্য ভ্যালু অফ আর ইজ ভেরি ক্লোজ টু প্লাস ওয়ান, জিরো পয়েন্ট নাইন এইট, মানে এটা প্লাস ওয়ানের খুব কাছে। তা এটা কী মিন করছে? সো ইট ক্যান বি সেড দ্য কোরিলেশন বিটুইন দিস টু ভেরিয়েবলস ইজ ভেরি হাই, মানে খুব বেশি করে আছে। প্লাস প্লাসের দিকে যদি যায় তোমার মানটা, তাহলে বুঝতে হবে দুটো সেম দিকে মুভ করছে, দে আর মুভিং দ্য সেম সাইড। যেমন তোমার ইনকাম বাড়লে জিনিসের ডিম্যান্ডটা বাড়ে, তার মানে হচ্ছে ইনকাম আর ডিম্যান্ড সেম দিকে যাচ্ছে, মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট যদি বার করি তাহলে এটা পজিটিভ হবে। কিন্তু দাম বাড়লে, ইফ প্রাইস ইনক্রিজেস ডিম্যান্ড ডিক্রিজেস,
দাম বাড়লে জিনিসের চাহিদা কমে, তার মানে এর যদি কোরিলেশন কোয়েফিশিয়েন্ট বার করি তাহলে এটা মাইনাসে আসবে। ইফ উই ফাইন্ড দ্য কোরিলেশন কোয়েফিশিয়েন্ট বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড উই উইল ফাইন্ড দ্যাট ইট উইল বি নেগেটিভ বিকজ দে মুভ ইন অপোজিট ডাইরেকশন। ইফ প্রাইস ইনক্রিজেস ডিম্যান্ড ডিক্রিজেস, ইফ প্রাইস ডিক্রিজেস ডিম্যান্ড ইনক্রিজেস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, ইফ দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই টু ভেরিয়েবলস, ধরো কম্পিউটারের ডিম্যান্ড, কম্পিউটারের চাহিদা আর পায়ের জুতোর মাপ, দে হ্যাভ নো রিলেশন বিটুইন দিস টু ভেরিয়েবলস, দেয়ার ইজ নো রিলেশন, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই পায়ের জুতোর মাপ আর কম্পিউটারের চাহিদার মধ্যে, তাই আর ইজ ইকুয়াল টু সেই ক্ষেত্রে জিরো বেরোবে। আচ্ছা, এটা একটা অল্টারনেটিভ ফর্মুলা আর বার করার, আর ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, মানে প্রত্যেকটা এক্স ভ্যালু থেকে মিনটাকে, এক্স এর মিনটাকে বাদ দিতে হবে, আবার প্রত্যেকটা ওয়াই ভ্যালু থেকে ওয়াই এর মিনটাকে বাদ দিতে হবে, নিচে হচ্ছে রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এইটাকে স্কোয়ার করতে হবে, আর নিচের এই ইয়েটাকে মানে এই এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেকটা বার করে তার স্কোয়ার করতে হবে, তার স্কোয়ার করে তার যোগফল বার করতে হবে। তো এইটা আমার একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, তো সামহাউ দ্য প্রিভিয়াস ফর্মুলা ওয়াজ মোর ইজি, সো আই হ্যাভ ইউজ দ্যাট ওয়ান। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, র্যাঙ্ক কোরিলেশন, এডওয়ার্ড স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ফর্মুলা, ইট ইজ আ লিটল বিট ডিফিকাল্ট, এটা একটু কঠিন। আর ইজ ইকুয়াল টু সিক্স সামিশন অফ ডি স্কোয়ার এন এন স্কোয়ার মাইনাস ওয়ান, এনটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, মানে কটা আমরা অবজারভেশন নিচ্ছি সেটা নাম্বারটা, ডিটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। এটা আমি অঙ্ক করা থেকে বোঝাবো, হোয়াট ইজ ডি আই অ্যাম এক্সপ্লেনিং হোয়াইল আই অ্যাম সলভিং আ প্রবলেম। এবার একটা কোরিলেশন কোএফিশিয়েন্ট একটা অঙ্ক আমি আগে করিয়ে নিই, এখানে বলছে এন ইজ ইকুয়াল টু 25, সামেশন অফ এক্স 125, সামেশন অফ ওয়াই 100, দিস ভ্যালুজ আর গিভেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। এখানে বলছে যে সিক্স আর 14 আর 8 আর 6, এটা রংলি নেওয়া হয়ে গেছিলো, ভুল করে নেওয়া হয়ে গেছিলো, তার জায়গায় কারেক্ট ভ্যালু হচ্ছে 8 12 আর 6 8। অল ভ্যালুজ আর গিভিন, এন ইজ ইকুয়াল টু 25 অবজারভেশনস আর দেয়ার, দিজ আর দ্য ভ্যালুজ অফ সামিশন অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। নাও উই আর সেইং দ্যাট দ্য টু পেয়ার্স অফ ভ্যালু 6 14 অ্যান্ড 8 6 ওয়ার রংলি টেকেন ইনস্টেড অফ 8 12 অ্যান্ড 6 8, উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য কারেক্ট কোরিলেশন কোয়েফিশিয়েন্ট উইল বি 2/3। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন উই নো এন ইজ ইকুয়াল টু 25, এটা বলাই আছে যে নাম্বার অফ অবজারভেশন 25। তাহলে নিউ সামেশন অফ এক্স এক্স কী হবে, হোয়াট উইল বি দ্য নিউ সামেশন অফ এক্স, 125 যেটা আগে ছিল 125, প্রিভিয়াসলি ইট ওয়াজ গিভেন 125, মাইনাস সাম অফ টু ইনকারেক্ট ভ্যালুজ অফ এক্স প্লাস সাম অফ টু কারেক্ট ভ্যালুজ অফ এক্স, মানে 125 থেকে আমরা যে দুটো ভুল দেওয়া ছিল সেই দুটোকে বিয়োগ করে তার যোগফলটা, আর যোগ করব কোন দুটো না যে দুটো ঠিক দেওয়া আছে, তো ভুল কী কী দেওয়া ছিল, হোয়াট আর দ্য রং, 6 অ্যান্ড 8, তো উই হ্যাভ টু ডিডাক্ট 6 অ্যান্ড 8 অ্যান্ড উই হ্যাভ টু অ্যাড 8 অ্যান্ড 6, 8 অ্যান্ড 6 আর নিউ ভ্যালুস, 6 আর 8টা পুরনো ভ্যালু, 8 আর 6টা নতুন ভ্যালু, তাহলে 125 থেকে এই দুটো যোগফলকে বাদ দিয়ে এই দুটো যোগফলকে যোগ করব। তো এখানে দেখতে পাচ্ছি কোইনসিডেন্টালি বোথ আর সেম, তো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন সামেশন অফ এক্স, 125টা 125ই থাকবে। সিমিলারলি সামেশন অফ ওয়াই থেকে, সামেশন অফ ওয়াই ছিল 100, ওখান থেকে যেটা পুরনো দুটো ভ্যালু সে দুটোকে বাদ দিতে হবে, পুরনো হচ্ছে 14 আর 6, মানে 14 আর 6 20, 20কে আমরা বাদ দেব আর যোগ করব কি না 12 আর 8 12 আর 8 20, উই উইল হ্যাভ টু ডিডাক্ট 14 অ্যান্ড 6 ইজ ইকুয়াল টু 20 অ্যান্ড অ্যাড দ্য নিউ ভ্যালুস 12 প্লাস 8 ইজ ইকুয়াল টু 20, তাহলে এটাও একই থাকবে, তাহলে ওয়াই সামেশন অফ ওয়াই উইল রিমেন 100। নাও এক্স স্কোয়ার ইজ গিভেন 650, পুরোনো যদি ভ্যালু দুটো আছে 6 আর 8, প্রথমটা ফার্স্ট যেটা দেওয়া থাকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ভ্যালু অফ ওয়াই, ইন 614 দ্য ফার্স্ট ভ্যালু অফ এক্স ইজ 6 অ্যান্ড ওয়াই ইজ 14,
সিমিলারলি এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে 8 মানে x আর 6টা হচ্ছে y তাহলে পুরনো ভ্যালু যে দুটো আছে তোমার 6 স্কয়ার আর 8 স্কয়ার উই হ্যাভ টু ডিডাক্ট 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার অ্যান্ড অ্যাড দ্য নিউ ওয়ান 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার 8 স্কয়ার অ্যান্ড 6 স্কয়ার দেন x স্কয়ার রিমেইনস এগেইন দ্য সেম বিকজ আমরা যা বিয়োগ করছি তাই যোগ করছি হোয়াট এভার উই হ্যাভ ডিডাক্টিং দ্যাট উই আর অ্যাডিং সো হিয়ার অলসো সামেশন অফ এক্স এক্স স্কোয়ার রিমেন্স দ্য সেম নাও ফলো দ্য কোশ্চেন দ্য সামেশন অফ ওয়াই স্কোয়ার ইজ গিভেন 460 হোয়াট আর দ্য রং ভ্যালুস 14 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার উই শুড অ্যাড 12 স্কোয়ার অ্যান্ড 8 স্কোয়ার দ্য নিউ ওয়ান উই শুড অ্যাড 14 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এটা হচ্ছে পুরনো ভ্যালু এ দুটো যোগফলকে বিয়োগ করব আর 12 স্কোয়ার আর 8 স্কোয়ার এ দুটো হচ্ছে নতুন ভ্যালু এ দুটোর যোগফলকে যোগ করব তাহলে নতুন ওয়াই স্কোয়ার দাঁড়াচ্ছে 436 এবার এক্স ওয়াই এক্স ওয়াইটা একটু বোঝার ব্যাপার আছে দিস ওয়ান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামেশন এক্স ওয়াই হাউ আই ক্যান গেট এক্স ওয়াই এক্স ওয়াইটা কী করে পাবো না প্রত্যেকটা এক্সের সঙ্গে ওয়াইটাকে গুণ করতে হবে তার মানে এক্স ওয়াই পেতে গেলে এই সেটের এক্স ওয়াই হচ্ছে 6×14 এইটার হচ্ছে 8×6 তাহলে সামেশন অফ এক্স ওয়াই যেটা দেওয়া আছে আমার সামেশন অফ এক্স ওয়াই দেওয়া আছে 508 তাহলে আমার বাদ দিতে হবে পুরোনো দুটো দ্য ওল্ড ওয়ান উই হ্যাভ টু ডিডাক্ট অ্যান্ড দ্য নিউ ওয়ান উই হ্যাভ টু অ্যাড ওল্ড ওয়ান মানে পুরোনো দুটো কী আছে 6×14 আর 8×6 এই দুটোকে যোগ করে বাদ দিতে হবে 6×14 প্লাস 8×6 উই হ্যাভ টু ডিডাক্ট সিমিলারলি 8×12 প্লাস 6×8 উই হ্যাভ টু অ্যাড দেন দ্য রেজাল্ট বিকামস 520 নাও উই উইল ফাইন্ড কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই স্ট্যান্ডার্ড ডেভিশন অফ এক্স স্ট্যান্ডার্ড ডেভিশন অফ ওয়াই উই হ্যাভ টু ফাইন্ড কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই পুটিং দিস ভ্যালুস ইন দ্য ফর্মুলা দেন উই উইল ফাইন্ড দ্য ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিশন অফ এক্স স্ট্যান্ডার্ড ডেভিশন অফ ওয়াই দেন ফাইনালি উই উইল পুট আর ইজ ইকুয়াল টু এইসব মানগুলো ফাইনালি পুট করে দেবো এই ফর্মুলায় আর এর ফর্মুলাটায় তাহলে আমরা পেয়ে যাবো 2/3